আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি এখনকার সর্বশেষ সংবাদ। চলুন প্রথমে জানিয়ে নেওয়া যাক কী থাকছে এখনকার সংবাদে। পরিমণি ডিবি কার্যালয়ে চিত্রনায়িকা পরিমণি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি কার্যালয়ে হাজির হয়েছেন। ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে তার করা মামলায় তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করতে তিনি সেখানে গিয়েছেন। আজ বিকেল 4:30 দিকে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুনুর রশিদের কার্যালয়ে এসেছেন। সেখানে তাকে মামলা সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করা হচ্ছে। চিত্রনায়িকা পরিমণির সঙ্গে সেখানে উপস্থিত হয়েছেন পরিচালক চয়নিকা চৌধুরী, কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমি। এই অভিনেত্রী ইতিমধ্যে সাভার থানায় একটি মামলা করেছেন। এই মামলায় গতকাল মঙ্গলবার মামলার প্রধান আসামি নাসির ইউ মাহমুদ অমি সহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে মাদক মামলায় আদালত তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন।